ভেতরে আসতে পারি? আমি গোয়েন্দা শিখু না, মানে আমি একটু গোয়েন্দা শিখুর সঙ্গে দেখা করতে চাই। আপনি ঠিক জায়গায় এসেছেন, উনি গোয়েন্দা শিখু। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি কিতাব রানা, আমি একজন ট্রাফিক পুলিশ। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হেলমেট বেল্ট সবই আছে, কিন্তু আমার কাজে যাবার পোশাকটি কোথাও খুঁজে পাচ্ছি না। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও পাচ্ছি না। বাহিনী, রহস্য রহস্য রহস্য। হ্যাঁ স্যার, আমরা বুঝতে পেরেছি আমাদের কি কাজ। আমরা এক্ষুনি ট্রাফিক পুলিশের পোশাকটা এনে দিচ্ছি। হ্যাঁ তাই, চলো চলো চলো। হিসাব না, হ্যাঁ তুমি একদম চিন্তা করো না, ওরা নিশ্চয়ই পারবে। এসো এসো, চলো চলো চলো। বাহিনী, এটা ট্রাফিক পুলিশের পোশাক নয়। তাহলে এই পোশাক যারা পরে তারা পানিতে অর্থাৎ নদীতে বা সমুদ্রে কোনো কিছু পড়ে গেলে তা উদ্ধার করে। এটা ডুবুরির পোশাক। হ্যাঁ, আর আমি ডুবুরি না, আর এই পোশাকও আমার না। চলো, ও কিতাব না, একদম চিন্তা করো না, ওরা নিশ্চয়ই খুঁজে নিয়ে আসবে। ধন্যবাদ, এবার আমরা অবশ্যই পাবো। ধন্যবাদ আমি অবশ্যই দেব, কিন্তু আমার পোশাক কোথায়? এই যে আপনার হারিয়ে যাওয়া কাজের পোশাক। এটা আমার পোশাক। না বাহিনী, তোমরা আবারও ভুল করেছো, এটা ট্রাফিক পুলিশের পোশাক না। তাহলে এই পোশাক যারা পরে তারা বন পাহারা দেয়, বনের গাছপালা পশু পাখি সবকিছু নিরাপত্তা প্রদান করে, এদেরকে বলে বনরক্ষী। হ্যাঁ, আর আমি বনরক্ষীও না, এটা আমার পোশাকও না। তার আগে ওনার কাছ থেকে ওনার পোশাক সম্পর্কে জেনে নাও। তাহলে আপনি আপনার পোশাক সম্পর্কে আমাদের প্রয়োজনীয় কিছু তথ্য দিন। হ্যাঁ বলুন, আপনার পোশাকের রং কি? শুনুন, আমি তো ট্রাফিক পুলিশ, তাই আমার পোশাকের রং হচ্ছে সবুজ। প্যান্টের রং গাঢ় নীল, আর দুই হাতে সাদা রঙের আবরণ আছে, বুঝেছেন? এই পোশাক পরে আপনি কি কি কাজ করেন? এই পোশাক পরে আমি যানবাহন নিয়ম মতো চলতে নির্দেশনা দিই, রাস্তা পারাপারে মানুষকে সহায়তা করি, আর এই কাজে আমি কোনো ভুল করি না। মানে আমি একটু গোয়েন্দা শিখুর সাথে দেখা করতে চাই। আপনি ঠিক জায়গায় এসেছেন, ইনিই গোয়েন্দা শিখু। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি একজন ধোপা, আমি কাপড় ধুয়ে পরিষ্কার করি। গতকাল একজন এসে একটি পোশাক দিয়ে গিয়েছিল ধুয়ে পরিষ্কার করার জন্য, কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না, আর আমি তার ঠিকানাও জানি না, তিনি কাপড় নিতে আসছেন না। উফ, কোথায় দেখিস এই পোশাক? এই তো পোশাক, সবুজ রঙের জামা, দুই হাতে সাদা কাপড়ের আবরণ, গাঢ় নীল রঙের প্যান্ট। আরে এই তো আমার পোশাক, সবুজ রঙের জামা, দুই হাতে সাদা আবরণ, আর গাঢ় নীল রঙের প্যান্ট। আরে এই তো আপনি তো আপনার পোশাকটা দিয়ে গিয়েছিলেন ধুয়ে পরিষ্কার করার জন্য। ধন্যবাদ ধন্যবাদ ধোপা। বাহ, চমৎকার, অবশেষে রহস্যের সমাধান হয়ে গেল। ধন্যবাদ গোয়েন্দা শিখু, ধন্যবাদ মানিক রতন, তোমরা আমাকে অনেক সাহায্য করেছো। এই ধোপা, এই তাড়াতাড়ি চলো। আমাকে তাড়াতাড়ি পোশাকটা দাও। আমরা তো আপনার সহকারী। ইয়েস, আপনার কি উচিত নয় আমাদের পোশাকের ব্যবস্থা করা? হ্যাঁ,